नमस्कार, আমি ডক্টর বিনোদ সিং। ডক্টর সেন ইউনিটের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার। আমি জানি কি আপনারা এই সময় বা সব সময় আপনারা উদ্বিগ্ন থাকেন কি কখন ডক্টর সেনের ইউনিটের লাইভ প্রোগ্রামে আপনারা যেন দেখতে পারেন। বেশ কিছুদিন ধরে আপনারা এই টাইমে লাইভ প্রোগ্রামটা দেখতে পারেন না, কেন কি আমরা বিভিন্ন কাজের মধ্যে আমরা সবাই ব্যস্ত ছিলাম। সবথেকে বড় ব্যস্ত হওয়ার কারণটা হচ্ছে আমাদের হসপিটাল, সুপার স্পেশালিস্ট হসপিটাল। মানে এটা আমরা বুক ফুলেও বলতে পারি কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আয়ুর্বেদ জগতের প্রথম সুপার স্পেশালিস্ট হসপিটাল ডক্টর এস কে ইউনিটির তরফ থেকে আপনাদের দমদম ক্যান্টনমেন্টে গোড়াবাজার খুব কাছে, যেখানে বিভিন্ন ধরনের মানে মডার্ন হসপিটাল, মডার্ন সুপার স্পেশালিস্ট হসপিটালে সব সার্ভিসগুলো আপনারা ওইখানে পাচ্ছেন একদম সুলভ চার্জে, যেটা নিম্ন থেকে মধ্যম বর্গ অবধি মানুষরা ওইখানে এসে আমাদের পরিষেবাটা নিতে পারে। একমাত্র একটাই হসপিটাল যেখানে আপনি বিভিন্ন প্যাথির চিকিৎসককে বিভিন্ন ট্রিটমেন্ট মানে বিভিন্ন পাথ অফ ট্রিটমেন্ট, চিকিৎসার অনেক রাস্তা, যার মধ্যে যেমনি আপনাদের সব থেকে ফার্স্ট প্রেফারেন্স তো আপনাদের অ্যালোপ্যাথ হয়, তো যেখানে আপনি অ্যালোপ্যাথকেও পাবেন, যেখানে আপনি আয়ুর্বেদকেও পাবেন, যেখানে আপনি ইউনানিকেও পাবেন, আর যেখানে আপনি ন্যাচুরোপ্যাথিকে পাবেন, আর এই সব যেটা আপনি পাবেন উইদাউট সাইড এফেক্ট। এমনি কোনো প্রতিষ্ঠান আপনি এমনি কোনো আপনি হসপিটাল দেখাতে পারবেন না যেখানে উইদাউট সাইড এফেক্টে আপনি চিকিৎসা করাতে পারেন। বলবো আগে দেখে নি কে আছে ফোন। হ্যালো, হ্যালো, আচ্ছা আপনা আপনি কি আজকে প্রথমবার ফোন করলেন না, এর আগেও কখনো আপনি আমাদের প্রোগ্রামটা দেখেছেন? আপনি যখন ফোনটা করবেন তখন টিভির সাউন্ডটা মিউট করবেন, ফোনটা করার পরে আপনি আমাকে টিভির সাউন্ড গুলো দেখালেন। হ্যাঁ সত্যি আপনার টিভির সাউন্ডটা খুবই ভালো, কিন্তু এই মানে লাইভ লাইভ প্রোগ্রামের মধ্যে এই ভুলটা আপনারা করবেন না। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন মা? দেখুন আপনাকে একটা কথা বলি, আপনার কথা শুনে এটাই হচ্ছে আপনি আমার মা বয়সী, আর আপনি অন্তত এটা তো জানেন আপনার ওষুধ শেষ হয়ে গেছে, তো দেখুন প্রেসক্রিপশনের মধ্যে নম্বর দেওয়া আছে। আপনি লাইভ প্রোগ্রামে না না আপনি লাইভ প্রোগ্রামে আমাকে ফোন করে বলছেন আপনার ওষুধ শেষ হয়ে গেছে। আপনার পায়ের ব্যথার রোগের নামটা বলুন, কতদিন ওষুধ খেয়েছেন এটা বলুন, একমাস ওষুধের ক বছরের আগে, আচ্ছা কতদিনের পুরনো এই ব্যথাটা? আমরা কি আপনাকে একবারও বলেছি কি আপনি এক মাসের মধ্যে একদম সুস্থ হয়ে যাবেন? না তা বলিনি, আমি জিজ্ঞেস করলাম। না তো এইটা তো আপনার দেখুন যখন আপনি আমাদের পেশেন্ট আপনার দেখুন প্রেসক্রিপশনের উপরে নম্বর দেওয়া আছে, ওই না না আপনার আগে আপনি আমার কথাটা শুনুন, আপনি টিভি এই সব কথা না টিভি প্রোগ্রামে এসব বলতে নেই, বুঝলেন তো? কেন আপনি আমাদের পুরনো পেশেন্ট, আপনি আপনার কাছে আমাদের সবারই নম্বর আছে, আপনি একবার ওইখানে ফোন করে ডাইরেক্ট আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এখন আপনি এইখানে অন্য কোনো প্রবলেম আপনার নেই, খালি এক মাস আপনি ওষুধ খেয়েছেন, যখন ওষুধ খেয়েছিলেন ভালো ছিলেন। দেখুন আপনার এই রোগটা আমি আমি বলছি তিন মাসের না, এটা মিনিমাম তিন বছরের ব্যথা, যেটা আপনি আমাকে শোনাচ্ছেন কি তিন মাস, এটা তিন মাসের না, তিন বছর আগেকার। রোগের নামটা কী আছে বলুন তো, আপনার যে ব্যথাটা হচ্ছে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, ওই রোগের তো নাম হবে, কোন আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, গাউটি আর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস, কোন আর্থারাইটিস বলুন আমাকে। তাহলে
হ্যাঁ, এটা কখনো লাইভ প্রোগ্রামে কথা বলবেন না, আপনার আওয়াজটা যদি আপনি শুনতে চান টিভিতে, তো সত্যি আপনার আওয়াজটাও খুবই ভালো। কিন্তু যখন আপনারা আমাদের পুরনো পেশেন্ট, মানে আপনারা আমাদের ঘরের লোক, ঘরের লোকের জন্য টিভি প্রোগ্রামের জন্য অপেক্ষা করার দরকার নেই। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময়তে আপনি ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের হেল্প নিতে পারেন, ঠিক আছে? প্রেসারের জন্য আপনার বয়স কত মা? আপনার 48 বছর বয়স। তো আপনি একটা কাজ করতে পারেন, ভগবানকে পুজো করেন তো? আচ্ছা, শিবের মাথার উপরে কোন পাতা দেওয়া হয়? বাস পাঁচখানা করে বেল পাতা, একটা পাতাতে তিনটে, মানে এক পাতাতে তিনটে পাতা থাকে বেল পাতা, মনে আছে তো? তো পাঁচখানে মানে হলো 15টা। সকালবেলা জল খাবারের পর 15খানা বেল পাতাটা ভালো করে ধুয়ে একদম পানের মতন চেবাতে আরম্ভ করবেন, চিবিয়ে ছোবড়া রসগুলো খেয়ে নেবেন, ছোবড়াটা ফেলে দেবেন 10 দিন পর। আর এইদিকে প্রেশারের ওষুধ বন্ধ করবেন না, আপনি যে প্রেশারের ওষুধ খাচ্ছেন ওটা খাবেন, তার সঙ্গে বেল পাতাটাও খাবেন। বেলপাতার রসটা খাবার পর আপনি 10 দিন পরে নিজের প্রেশারটা আপনি যেখানে থাকেন ওইখানে গিয়ে মাপিয়ে নেবেন। যদি আপনার মনে হয় কি প্রেশারটা আমার কমে যাচ্ছে, তখন আপনাকে যে ডাক্তারবাবু প্রেশারের ওষুধ আপনাকে দিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলবেন কি স্যার আমার প্রেশারটা লো হয়ে যাচ্ছে আমি কি করব। তখন উনি ধীরে ধীরে আপনার প্রেশারের ওষুধটা কমিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি আরও ভালো, মানে খুব তাড়াতাড়ি প্রেশারের যদি ওষুধ তৈরি, মানে প্রেশারের ওষুধ আপনি বন্ধ যদি করতে চান, তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে মাত্র 10 থেকে 15 দিন আপনি আমাদের সঙ্গে, আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালে থাকুন, আপনার সামনেই আমরা আপনার প্রেশারের ওষুধ বন্ধ করে দেবো। প্রেশারেরই ওষুধ বন্ধ করব না, তার সঙ্গে অনেক কিছু ওষুধ বন্ধ হয়ে যাবে। এই যে আপনি আপনি আমার বলুন বলুন এখন তো আপনি বলছেন কি, দেখুন প্রথম আপনি কনফিউজ করছেন। আপনি আগে বললেন কি যখন ওষুধ খাচ্ছিলেন ব্যথা ছিল না, আপনি একটা কাজ করুন, আপনার তো ওষুধ শেষ হয়ে গেছে না, আপনি প্রেসক্রিপশন নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ। আচ্ছা ঠিক আছে, তো এবার আপনি আরো যদি বিস্তারিত জানতে হয় তা হেল্পলাইনে ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আপনাদের সামনে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যারা আমাদের পুরনো পেশেন্ট, এই যে আমার ওষুধ বন্ধ, আমার ওষুধ শেষ হয়ে গেছে, এইসবের জন্য এই লাইভ প্রোগ্রামটা না, কেন কি যখন অলরেডি আপনি আমাদের ট্রিটমেন্টে আছেন, ইয়ানি কি আপনি আমাদের ঘরের লোক, ঘরের লোকদের জন্য অপেক্ষা করার দরকার পড়ে না। আপনারা যখনই যে কোনো প্রবলেমের জন্য, দেখুন প্রেসক্রিপশনের ওপরে একটা নম্বর দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে নিজের প্রবলেমটা কথা, নিজের প্রবলেমের ব্যাপারে কথা বলুন। কথা বলার পরে দেখবেন ওরাই আপনাকে সঙ্গে সঙ্গে মানে একটা সলিউশন দিয়ে দিতে পারে। এটাও হতে পারে আপনার ইচ্ছে করছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে, তো ওই নম্বর থেকেই আমার কাছে কনফার্ম, মানে নম্বরটা আসবে যার থেকে আমিও আপনার সঙ্গে আমি কথা বলতে পারি। এর জন্যে আপনাকে ওই টিভি প্রোগ্রামের মধ্যে ঘরের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কথা বলতে লাগেন তাহলে তো হয় না। 1 ঘন্টা প্রোগ্রামের মধ্যে যদি আপনি নিজেই 10 থেকে 12 মিনিট নিয়ে নেন তাহলে বাদবাকি মানুষরা কি নেবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আপনি কোথায় থেকে বলছেন আর আপনার নামটা বলুন। আপনি কাঁচারাপাড়া থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি মেয়ের সম্পর্কে কি জানতে চান? এই যে মেয়ের না খুব চুল শ্যাম্পু করতে গেলে পিঠ ঘুরে যায়, চুলে উঠে যায়। আচ্ছা, বয়স কত আপনার মেয়ের? মেয়ের বয়স 13 বছর। আচ্ছা, ওর পেট পরিষ্কার হয় মা? হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা, এই যে চুলটা পড়ে যাচ্ছে তো ওর জন্য আপনি খুব কম কিছুই খেতে চায় না। হ্যাঁ, খাওয়াও খুব কম। এই যে আমার একটু কথাটা শুনুন না, এবার তো আপনার শুনে নিলাম কি আপনার মেয়ের চান করলে চুল মানে পড়ে যাচ্ছে, 13 বছর বয়স, ওর পেট পরিষ্কার হয়, তারপরে আপনি নিজেই বলছেন খায় কম। যে মানুষ কম খায়, যার যে মানুষের খিদে কম হয় তার লিভার ভালো থাকে না, আর যার লিভার ভালো থাকে না তাদের কখনো পেট পরিষ্কার হয় না। তো যে কোনো কথাটা বলবেন একটু জেনে বুঝে বলবেন। আপনি কাঁচারাপাড়াতে থাকেন, আপনাকে আমি একটা কথা বলতে পারি মা, আপনার মেয়ের বয়স মাত্র 13 বছর, হতে পারে আপনার মেয়ের পিরিয়ড স্টার্ট হয়েছে? হ্যাঁ। আচ্ছা,
পিরিয়ড স্টার্ট হওয়ার সময়ও কিছু প্রবলেম হয় এবং পিরিয়ড বন্ধ হওয়ার সময়ও কিছু প্রবলেম হয়, এটা আপনি মা আপনি আমার থেকে বেশি ভালো করে আপনি জানেন। তার জন্য আপনাকে একটাই কথা বলবো যে আপনি কাঁচারাপাড়াতে থাকেন, কাঁচারাপাড়া থেকে মোটেই আমাদের হসপিটাল বলুন বা আমাদের যশোর রোডের বারাসাতের কাছে আমাদের ডক্টর সেন ইউনিট সিসির কুঞ্জের বলুন, এটা আপনার জন্য কাছাকাছি যদি পারেন। ডাক্তারের থেকে শ্যাম্পু এনেছিলাম, ওই শ্যাম্পু দিয়েও কিছু হচ্ছে না। একটা কথা আপনাকে সবসময় বলি, আপনার গাছ শুকিয়ে যাচ্ছে, তো গাছের পাতাতে জল দেবেন না ওর গোড়াতে কিছু মানে রসদ দেবেন। হ্যাঁ আরে ভাই আপনি আমার, আমি কি আমি বাংলাতে কথা বলছি না মাদ্রাসিতে কথা বলছি আপনি বুঝছেন না? মাঝখানে কেন আপনি বলছেন, আপনার তো সবই কথা শুনলাম। সবসময় মনে রাখবেন একটা গাছকে বাঁচাবার জন্যে ওর ওকে খাদ্যের দরকার পড়ে, আর জলটা মাথায় পাতার ওপরে দিলে গাছটা বাঁচে না, জলটাও দিতে হয় মাটির ভেতর। তা আপনি শ্যাম্পু দিয়ে যদি ভাবছেন কি আমার শ্যাম্পু দিলে এই চুল আবার মানে একদম মজবুত হয়ে যাবে, তো না, মাটিটাকে মজবুত করতে হবে, হেয়ারের রুটটাকে মজবুত করতে হবে আপনাকে। আগে এটাও আপনাকে দেখতে হবে আপনার মেয়ের মাথায় ড্যান্ড্রফ আছে কি না, ব্লাড সার্কুলেশন। হ্যাঁ তাহলে এর জন্য আপনার মেয়েকে বেশ কিছুদিন ওষুধ খেতে হবে, আর কিছু যেমনি আমরা বলবো অমনি করে ওনাকে থাকতে হবে। নিশ্চয়ই আপনি নিজেই দেখতে পারবেন, আমি আপনাকে বেশি দিন বলছি না, যদি ট্রিটমেন্ট করাবার ইচ্ছা হয় 15 দিন ট্রিটমেন্ট করেন, 15 দিনের মধ্যে আপনি জানতে পারবেন কি আগে কত চুল পড়তো, আর 15 দিন ট্রিটমেন্ট ওষুধ তেল এবং শ্যাম্পু লাগাবার পর এখন আমার মানে আপনার মেয়ের চুল কত পড়ছে। এর জন্য আপনাকে বা ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করুন, দেখুন স্ক্রিনের ওপরে হেল্পলাইন আছে, ওইখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে আপনি হসপিটালেও দেখাতে পারেন। কাঁচারাপাড়াতে থাকেন, দমদমে নামলেন, দমদম থেকে ক্যান্টনমেন্ট খুব কাছাকাছি। হ্যাঁ যখন ডাক্তার দেখাতে যান তো ওই দমদম ক্যান্টনমেন্টের কাছেই আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালটা, ওইখানে যাওয়া হয়নি। হ্যাঁ তো যখন আসবে হেল্পলাইনে ফোন করুন, না হলে কখন আসবেন, যখন আপনার মেয়ে পুরো ট্যাক মাথা হয়ে যাবে তখন আসবেন? তাহলে এত সময় যে আপনি এখানে টিভিতে লাগাচ্ছেন, একটুখানি সময় বার করুন, সোমবার দিন নিজের মেয়েকে নিয়ে আমাদের সঙ্গে হসপিটালে দেখা করুন, সিম্পল একটা কথা। আর আপনাকে তো কেউ বারবার ডাকবে না, আপনাকে তো কেউ বারবার ডাকবে না, একবার আসবেন, একটু চেক আপ আমরা করবো, কিছু রিপোর্ট করাতে দেবো, কেন পড়ে যাচ্ছে মেয়ের মাথা থেকে চুল, কেন পড়ে যাচ্ছে, কেন ওর এত বেশি ড্যান্ড্রফটা হচ্ছে, এটাও আপনার জানা ফান্ডামেন্টাল রাইট। আপনি কখনো আমাদের অন্য চিকিৎসকের মতন ভাববেন না কি যেখানে আপনারা হাজার হাজার টাকা ফিস দিয়ে দেন কিন্তু আপনার মুখ থেকে একটা আওয়াজ বেরোয় না চেম্বারের মধ্যে, আর এখানে দেখছেন আপনারা টিভির মধ্যে কখানা প্রশ্ন করে দিচ্ছেন আপনারা। ঠিক আছে, তো নিজের মেয়েকে যদি আপনি ভালোবাসেন তাহলে এখনই হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। ঠিক আছে রাখি। ওকে আপনি এবার ফোনটা রেখে দেন। আজকে এখন অবধি আমরা নিজের সাবজেক্টটাই স্টার্ট করতে পারিনি কি আজকে আমরা কোন সাবজেক্টের মধ্যে কথাটা, আমিও ভাবছিলাম কোন কথাতে কথা বলবো কিন্তু তার মধ্যে দুটো ফোন এসে গেল, তার মধ্যে যে লাস্ট ফোনটা এলো 13 বছরের একটা আমাদের বোনের, মানে বোনের জন্য 13 বছর বয়স চুল পড়ে যাচ্ছে। এখনই ওনার মাকে আমি বোঝালাম অনেক কারণে চুলটা অনেক কারণে পড়ে, আমার পেট পরিষ্কার হচ্ছে না তো আমার আলটিমেটলি আমার রক্তের মধ্যে অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায়, গাছের আপনার বাড়িতে গমলাতে একটা গাছ আছে, জল দিচ্ছেন গাছটা বাড়ছে, ওর মধ্যে যদি অ্যাসিড দিয়ে দেন গাছটা কি বাঁচবে বলবো? আগে দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কথা বলতে চাই। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মথুরাপুর থেকে বলছি। কোন জেলা? মথুরাপুর, 724 বানা। হ্যাঁ বলুন, কি জানতে চান? যত লালা হবে ওই লালাটাকে বাইরে ফেলে দেবেন, আপনার দাঁতের ব্যথাটা কমে যাবে। ঠিক আছে, তা আমার বলার মানে এটাই হলো কি আমরা কোন সাবজেক্ট নিয়ে বলবো, কেন কি আলটিমেটলি লোকরা তৈরি হয়ে আসে কি আজকে এই রোগ নিয়ে আমি কথা বলবো, কিন্তু না, আজকে আমি যে কথাটা বলবো ওইটা একটা এমনি রোগ নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে থাইরয়েড।
গলগণ্ড আয়ুর্বেদের মধ্যে যাকে বলে, যেমনি সবাই বলে কি থাইরয়েডের জন্যে অনেক আমাদের শরীরের মধ্যে ক্ষতি হয়, 100% ক্ষতি হয়। বেসিক্যালি দেখা যায় দতখানা যদি থাইরয়েডের পেশেন্ট আমাদের কাছে আসে, তার মধ্যে আমি দেখি বেসিক্যালি আমি দেখেছি 7 থেকে 8খানা আমার মা বোনরা থাকে, বাদবাকি পুরুষরা থাকে। থাইরয়েডটা কি? থাইরয়েডটা একটা প্রজাপতি মতন একটা গ্রন্থি যেটা আমাদের গলার অগ্রভাগ। আমাদের আয়ুর্বেদ মত অনুসারে 7খানা আমাদের স্কিনের লেয়ার আছে, যে লাস্ট লেয়ারটা আছে তার নাম হচ্ছে রোহিণী। রোহিণীর ওপরে একটা প্রজাপতির মতন গ্রন্থি আছে, তাকেই মডার্ন সায়েন্সে থাইরয়েড গ্ল্যান্ড বলে। আর ওই থাইরয়েড গ্ল্যান্ডটাই এখন মানে হ্যাভক আমাদের সোসাইটির মধ্যে, বেশ কিছু আমাদের সদস্যদের আমাদের ফ্যামিলির মধ্যে এক এফেক্ট করে। থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা কি এটাও জানা আগে দরকার। থাইরয়েড গ্ল্যান্ড একটা আমাদের শরীরের মধ্যে থাইরক্সিন হরমোন সিক্রেট করে, আমাদের শরীরকে দেয়। ওর কাজটা কি বলবো আগে দেখে নি কে ফোনে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, লাইভ হচ্ছে। আপনি টিভির সাউন্ডটা একটু একটু কমিয়ে দেন স্যার, মিউট করে দেন। হ্যাঁ বলুন, কৃষ্ণনগর থেকে বলছেন, কি জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। এত আপনি টিভি বন্ধ করুন, না হলে আমি আপনার ফোনটা কেটে দিচ্ছি। হ্যাঁ, বাচ্চাদেরকেও একটু সরান আপনার কাছ থেকে। হ্যাঁ বলেন। না না, আপনি বাংলা বোঝেন না মনে হয়। আপনাকে বললাম বাচ্চাদেরকে সরাতে, আরো আপনি বাচ্চাদেরকে কাঁদাতে লাগলেন। না না, আমি বাইরে চলে এসেছি, ঘরে যাচ্ছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার সম্বন্ধ, আপনার সমস্যাটা না বললে আমি কি করে বলবো? আমি কি অন্তরে, আমি নাকি চোখ বন্ধ করে জেনে যাব কি আপনি কোন, আপনার কোন সমস্যা থেকে আপনি আক্রান্ত আছেন? কাজের সমস্যা দি। কি কাজ? রাজমিস্ত্রি কাজ। আপনি কাকে ফোন করেছেন? আপনি কোথায় ফোন করেছেন জানেন? হ্যাঁ, তো আপনি ডাক্তার বাবুর প্রোগ্রামে আপনি রাজমিস্ত্রির কথা বলছেন? ও আচ্ছা। হ্যাঁ, পড়ালেখা জানেন? পড়ালেখা করেছেন? এখানে রোগের সম্পর্কে কথা হচ্ছে আর আপনি বলছেন আমার রাজমিস্ত্রির কাজের নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওটা আমি শুনেননি, শোনেননি, ফোন নম্বর তুলে টুকে নিয়েছেন আপনি, শোনেননি। রাখুন ফোনটা, রাখুন এবার। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, এমনি তো ডক্টর সিং বা ডক্টর সেন আমরা কোনো হেয়ালি কথা বলি না। আমাদের ডক্টর সেনের ইউনিটের কোনো চিকিৎসক কোনো হেয়ালি কথা বলে না, আর নাই কোনো হেয়ালি কথা শুনি। কৃষ্ণনগর থেকে বাবু আপনি যে ফোন করেছিলেন, একটু পড়ালেখা করুন। মেডিকেলের প্রোগ্রাম হচ্ছে, এখানে শারীরিক প্রবলেম নিয়ে কথা হচ্ছে, আর এখানে আপনি নিজের রাজমিস্ত্রি নিয়ে কথা বলছেন, এমনি করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি রাজমিস্ত্রি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমি লিভার সম্বন্ধে জানতে চাই। কিসের সম্বন্ধে? লিভার ফিশি হয়েছে তো। হ্যাঁ, আমি হায়দ্রাবাদ গেলাম। হ্যাঁ হ্যাঁ, হায়দ্রাবাদের চিকিৎসকরা কি বলেছে আপনার লিভারটাকে দেখে? লিভারটা দেখে বলছে যে আপনার সম্পূর্ণ টেস্ট ফেস্ট করলো, ইন্ডোস্কোপি বা, আরে রোগের নামটা কি বললো এটা বলুন। আমি আপনাকে টেস্ট রিপোর্ট, আপনি টেস্ট করিয়েছেন, ওর কি রিপোর্ট এখন আমাকে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না, এই জন্য বলছি। সিরোসিস বলছে। হ্যাঁ, তো সিরোসিস অফ লিভারের মানে জানেন, লিভার পচে যাচ্ছে। আর এর ট্রিটমেন্ট ওদের কাছেও নেই। আচ্ছা, এর ট্রিটমেন্ট ওদের কাছেও নেই, কিছুদিনের পরে ওরাই আপনাকে বলবে আপনি লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করান। যদি আপনার কাছে
10-20 লক্ষ টাকা থাকে তাহলে রেডি থাকুন, ওই টাকাটা নিয়ে ওইখানে যেতে পারেন। আর যদি আপনি এটা চান কি না এই রোগ থেকে আমি এখনই মানে আমি খুব তাড়াতাড়ি সুস্থ যদি হতে চাই, তো রায়গঞ্জ থেকে তো চলে গেলেন হায়দ্রাবাদ, রায়গঞ্জ থেকে দমদম ক্যান্টনমেন্ট আমাদের হসপিটালে আসুন না। আর আমি বেশি দিনের, আমি আপনাকে বেশি দিনের জন্য আসতে বলছি না, যদি আপনি আমাদের প্রতিষ্ঠানে যদি আসেন 10-15 দিন আপনাকে থাকতে হবে, আমাদের আন্ডারে ট্রিটমেন্ট করাবেন, আপনার চোখের সামনেই আপনি নিজেই রিপোর্ট করাবেন, নিজেই বলবেন। আর এটাও হতে পারে কি আপনার ইন্টারভিউ নিয়ে আমি এই টিভিতেও দেখাতে পারি, আপনি নিজেই এখানে বলবেন কি হ্যাঁ আপনি আগের তুলনায় অনেক সুস্থ আছেন। আয়ুর্বেদে সিরোসিস অফ লিভারের জন্য আয়ুর্বেদে খুব সুন্দর মেডিসিন আছে, খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। এর সঙ্গে কেন আমি আপনাকে হসপিটালে ডেকেছি এটাও আপনাকে বলে দিই, কোনো না কোনো কারণের জন্যই তো আপনার লিভারটা নষ্ট হতে আরম্ভ করেছে। আপনার রক্তের মধ্যে শিওর কোনো এমনি টক্সিক আছে যে আপনার লিভারটাকে নষ্ট করছে, ঠিক তো করছে। আমরা পঞ্চকর্ম মাধ্যম দ্বারা আপনার লিভারের যে ময়লাগুলো আছে আপনার চোখের সামনে আমরা বার করে দেব। আপনি নিজেই দেখবেন আপনার কত সুন্দর খিদে লাগতে লাগলো, আপনি নিজেই দেখবেন আপনার কত সুন্দর বাউল মুভমেন্ট মানে পেট পরিষ্কার হতে লাগলো, যেটা এখন একদমই হয় না, ঠিক না। আরও একটা কথা বলে দিই, আরও একটা খুব মনোযোগ দিয়ে কথা শুনুন, যখন ফোন করেছেন আপনার ভাগ্য ভালো কি আমিও একটু বলার জন্য খুব উৎসাহিত। যতদিন অবধি আপনি দমদম ক্যান্টনমেন্ট আমাদের হসপিটালে আসছেন না, যতদিন অবধি আসছেন না, নিজেকে যদি লিভারটাকে একটু সুস্থ যদি রাখতে চান, সকালবেলা বাসি মুখে এক গ্লাস উষ্ণ গরম জল করুন, তার মধ্যে হাফ চামচ হলুদ ফেলুন, তার মধ্যে দুটো গোলমরিচ, দুটো গোলমরিচ থেতো করে ওই জলের মধ্যে ফেলে ওই জলটাকে একটু ফোটান, জলটা যখন ফুটে একটু কমে গেল তখন জলটাকে নাবাবেন, একটু ঠান্ডা করবেন, জলটা যখন উষ্ণ গরম যদি থাকবে তখনই ওই জলটাকে পান করবেন, খালি পেটে বাসি মুখে খালি পেটে পান করবেন। আধ ঘন্টা থেকে 45 মিনিট মুখের মধ্যে আর কিছু নেবেন না, অন্তত এটা করুন, আর বেশি লেট করবেন না। দেখুন স্ক্রিনের ওপরে হেল্পলাইন দুটো নম্বর যাচ্ছে, ওই নম্বরে এখনই ফোন করে অন্তত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, কেন কি আপনি যখন আসতে চাইলেন তখন আমার কাছে আমাদের যদি বেড না থাকে। আচ্ছা স্যার, বলছি কি ওখানে মানে অ্যাডমিট হলে তার কিরকম খরচা হতে পারে মিনিমাম? আপনি কি আমার, আমি হচ্ছি ডক্টর সিং, আমি হসপিটাল না, কথাটা বুঝলেন তো, এর জন্য আপনি হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে সব কিছু, আপনি ওদেরকে প্রশ্ন করবেন বেড চার্জ কত, আপনি জেনারেল বেডে থাকবেন না কেবিনে থাকবেন না ডবল বেডে থাকবেন, অনেক কিছু প্রবলেম থাকে, আমি কোনটা আপনাকে বলবো বুঝলেন না। আর বেশি লেট করেন না, কেন কি আপনি যদি হায়দ্রাবাদ না গিয়ে যদি কলকাতার দমদম ক্যান্টনমেন্টে এসে যেতেন এখন অবধি আপনি আমাকে এই ফোন করে এটা বলতেন না, আপনি এটা বলতেন ডাক্তারবাবু আমি 50% ভালো হয়ে গেছে। আচ্ছা স্যার, আমি না স্যার শুনেন, আমার তো রায়গঞ্জের উত্তর দিনাজপুর এত তো আপনার মানে অভিজ্ঞতা নাই, হ্যাঁ তো সবাই বলে তো গেস্টেন আসছে মানে সবাই দরকার নেই, হলুদ গরম জল গোলমরিচ যেমনি বলেছি কাল থেকে আরম্ভ করো, 2-3 দিনের মধ্যে দেখো রায়গঞ্জ থেকে কিভাবে দমদম ক্যান্টনমেন্ট হসপিটালে আপনি আসবেন, কথা দিচ্ছি আসবেন তো, হতে পারে আপনি কষ্ট নিয়ে আপনার চোখ মুখের মধ্যে একটু উদাস, কেন আপনার মধ্যে এখনো কনফিডেন্ট নেই, অলরেডি হায়দ্রাবাদের ডাক্তার বলে ফেলেছে আপনাকে কী কী আপনার হতে পারে, এইটা থেকে যদি নিজেকে সুস্থ করতে চান কথা দিচ্ছি 10-15 দিন থাকুন, যেদিন আসবেন সেদিনকার একটা ছবি তুলে নেবেন, আর 10-15 দিন পরে যখন আমরা আপনাকে এখান থেকে ছাড়বো তখন একটা ছবি তুলবেন, দুটো ছবি মিলিয়ে দেখে নেবেন, তো আসার সময় বেশি খুশি ছিলেন না যাবার সময় বেশি খুশি? আরে বাবা, রক্ত যখন লিভারই আমার নষ্ট হয়ে গেছে আমার গায়ে রক্ত তৈরি হবে কি করে, এবার কিডনিতে মানে পেচ্ছাপটাও কম হবে, এটাও বুঝুন। দেখুন আমি চাই এই জীবনটা, আমরা জানেন সবসময় মনে রাখবেন এই জীবনটা, বলা হয় না কোটি কোটি ইউনির দ্বার পার করার পরে আমরা একটা মানুষ রূপে জন্ম নিই, একমাত্র মানুষই আছে, ও যদি চায় তো নিজেকে অনেক বছর অবধি বাঁচাতে পারে, একটা মানুষই একটা এমনি প্রাণী আছে যে চাইলে এখনই নিজেকে শেষ করে দিতে পারে,
তা আপনি তো বাঁচতে চান, আমিও তো চাই একটু আপনিও হাতি খুঁতি নিজের জীবনটাকে উপভোগ করুন। কে জানে আবার ক হাজার বছর পরে আমরা আসবো কে আসবো না, কেউ জানে না স্যার। তাহলে ঠিক আছে রাখুন। আপনি একটা কথা বলছি স্যার, এটা কোকুস কোঅর্ডিনেট 15 দিন আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে, তারপরে ওষুধ মিনিমাম 6 মাস খেতে হবে, এটা মাথায় রাখবেন। 15 দিনের মধ্যে তো আমি আপনাকে বুঝিয়ে দেবো, আপনি আপনি নিজেই সবাইকে বলবেন কি আপনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু সারা জীবন সুস্থ থাকতে গেলে 6 মাস আমাদের ওষুধ খেতে হবে, ঠিক আছে? আর হায়দ্রাবাদের ডাক্তার তো অলরেডি বলে ফেলেছে কি যতদিন বাঁচবে ততদিন ওষুধ খেতে হবে, বলেছে না? আর আমি কি বললাম, মাত্র 6 মাস। চলেন এবার ফোনটা রাখুন, অন্য লোকরা লাইনে আছে, সব কথা আপনি বললে অন্যরা কি বলবে আমার সঙ্গে। না না 100 স্যার, ঠিক আছে স্যার, নমস্কার। দেখে নিন, আমি এটাই সবাইকে বোঝাতে চাই, আপনারা ঠিক ওই জায়গাতেই দৌড়াতে যান যেখানে অলরেডি ওরা জানে যে ওদের কাছে এইসব রোগের ট্রিটমেন্ট নেই, এই জন্য দামি দামি ওষুধ কেন, এনাকেও খুব দামে দামি ওষুধ দেওয়া আছে, এনার এক একটা ট্যাবলেটের দাম আমি তো জানি, এক একটা ট্যাবলেটের দাম 100 টাকার উপরে হবে, দিনে 2টো করে খেতে হবে। এবার ভেবে নেন 4 রকম 5 রকমের যদি ওষুধ হয়ে যায় তা একদিনের মধ্যে কত খরচা, 30 দিনের মধ্যে কত খরচা। এটা আমি বুক ফুলেও আজকে বলতে পারি, ডক্টর সেন ইউনিটের আমাদের যে সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে এখানে যে ICCU এর চার্জটা লেট, মানে যত আপনার সুপার স্পেশালিস্ট মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আছে ওইখানকার যে ICCU এর চার্জ ওর থেকে একদম নগণ্য। একটা এটা এই জন্যে রাখা হয়েছে যেখানে একটা গরিব থেকে গরিবও মানুষ আমাদের পরিষেবাটা পেতে পারে, আর বড় থেকে বড় মানুষরাও আমাদের পরিষেবা পেতে পারে। ওইখানের আপনার টাকা বেশি আছে, আপনি ওইখানে চলে গেলেন ওরা আপনাকে ATM মেশিন তো বুঝেই না, যতবার ওরা কার্ড আপনার মধ্যে দেবে ততবার আপনার ওইখান থেকে টাকা বেরো, কিন্তু এখানে আমরা ওইটা চাই না, আমরা চাই আমাদের পরিবেশ পরিষেবাটা খুবই সুন্দর হোক। আজকে তাই জন্যে লম্বা লাইন থাকে, যদি বিশ্বাস না হয় যে কোনো দিন, আপনাদের যদি বিশ্বাস না হয় তো যে কোনো দিন আপনারা আমাদের হসপিটালে এসে আমাদের OPD সেকশনটা আপনারা দেখতে পারেন, দেখতে পারেন ওইখানকার পরিষেবার ধারণাটা কি, যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও আপনি কোনো অ্যাসুরেন্স পাচ্ছেন না কি আপনি ভালো হবেন কি হবেন না, ওইখানে খালি একই কথা দেখা যাক, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে ওষুধ খেতে হবে না। তাই জন্যে আপনারা যেন সারা জীবন ওষুধ না খেতে পারেন, তাই জন্যে ডক্টর সেন ইউনিটের পক্ষ থেকে আরও একটা নতুন পলক ফেদার, যাকে বলে না টুপির মধ্যে যত ভালো ভালো কাজ করবো এক একটা টুপির মধ্যে পলক মানে ফেদার লাগাবো, তার মধ্যে আরও একটা আমরা ন্যাচুরোপ্যাথি ন্যাচার ট্রিটমেন্ট আমরা আনছি, যার মধ্যে ওয়াটার ট্রিটমেন্টটা খুবই বেশি, বলবো আরও কিছু বলবো একটু পর। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর সেন বলছেন? না আমি ডক্টর সিং বলছি, ডক্টর সেনের দাড়ি আছে আমার দাড়ি নেই, দেখছেন তো, বলুন। হ্যালো, আপনার যদি ইচ্ছে হয় কি না আপনার প্রবলেমের কথা আপনি আমাকে জানাতে পারেন তো আপনি আমাকেও জানাতে পারেন, আমি আপনাকে বলে দিতে পারি কি হেল্পলাইন নম্বরটা কি পাওয়া যাবে। আপনি দেখুন স্ক্রিনের উপরে 2টো হেল্পলাইন নম্বর যাচ্ছে, একবার বলে দেবেন তাহলে। আপনি কি টিভি দেখছেন না মা? সরাসরি কথা বলা যায়, বলুন হেল্পলাইনে কি জিজ্ঞেস করবেন, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, বলুন কি জিজ্ঞেস করতে চাই। আমার হাজবেন্ডের গত 2 বছর ধরে একটা অ্যালার্জি বেরোচ্ছে, মানে ওটা
কোনো কিছু খাবার থেকেই বেরোচ্ছে, এটা কাউকে দেখানো হয়েছিল অ্যালোপ্যাথি ডক্টরকে, তো উনি বলেছেন যে খাবার থেকে, তো উনি যেটা বলেছে ডায়াগনোসিস করে বলেছেন যে এটা অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। হ্যাঁ, তো এরকম বলার পরে কিছু ওষুধ দিয়েছে, স্টেরয়েড, তারপরে ওই স্প্রে, এইসব গুলো তো খাচ্ছিল। এবার অন্য আদার্স একজন, তিনি বলেছেন যে এই ওষুধ গুলো তো ক্ষতিকর, এইটা আপনি কেন পুরো সম্পূর্ণ নিচ্ছেন, আপনি প্রোফাইল টেস্ট করুন, অ্যালার্জি প্রোফাইল, তারপরে আপনার যেগুলোতে অ্যালার্জি ওগুলো খাবার গুলো বর্জন করুন। তো সেই হিসেবে করা হয়েছিল, এমনকি বছর মানে এভরি ইয়ার একবার করে করা হয়েছে। তো প্রথমে যেগুলো এসছে সেগুলোতে মানে ওগুলো খায়নি, মুগের ডাল, ডিম, চিংড়ি, এরকম কিছু কিছু বা টমেটো বাদ ছিল। আবার সেকেন্ড বার যখন প্রোফাইল টেস্ট করালো তখন তাদের ওই আগের জিনিসগুলো তো দেখাচ্ছে না, কিন্তু কিছু কিছু কমন আছে, যেমন টমেটো আছে, তার সঙ্গে ডেয়ারি প্রোডাক্ট। হ্যাঁ, এবার একটু মনোযোগ দিয়ে আমার কথা শুন, যিনি আপনাকে বলেছেন কি এই ওষুধ খাওয়ালে শরীর অনেক ক্ষতি করে, আর তো 100% শরীর অনেক ক্ষতি করে, কেন কি আপনি যে চিকিৎসককে দেখেছেন তিনি সিওর মডার্ন মেডিসিনের উনি চিকিৎসক হবেন, ঠিক না? আচ্ছা, উনি মডার্ন মেডিসিনের মধ্যে অ্যালার্জির জন্য কোনো ট্রিটমেন্ট নেই, ওরা একটা সিডেটেটিভ মেডিসিন দেয় যার থেকে ওষুধটা খেলে শরীরটা সবসময় ঝিমিয়ে থাকে, চুলকুনি উলকুনি হয় না, এটা হলো একটা কথা। অ্যালার্জি তাদেরই হয় যখন আইজি লেভেল খুব হাই হয়ে যাবে, রক্ত পরীক্ষার মধ্যে আইজি। হ্যাঁ, এই যে আপনি যে বারে বারে 15 দিন স্যাট পরীক্ষাটা করাচ্ছেন এক বছর পর পর, তার মধ্যে প্রচুর আপনার টাকাটা লাগছে, সবসময় স্যাট পরীক্ষা করাতে নেই, একবার আপনি স্যাট পরীক্ষা করিয়ে নিয়েছেন ওর মধ্যে ভালো করে দেখবেন, কেন যদি ডাক্তারবাবু হন আর আপনাকে যে বলেছেন কি ব্রঙ্কিয়াল আস্থমা, ব্রঙ্কিয়াল আস্থমার মধ্যে অ্যালার্জিক্যাল বেস ইন্টিগ্রেন্টসগুলো বেরোয় কি ডাস্ট অ্যালার্জি, ঘরে ঝাঁটা, হ্যাঁ ঘরে ঝাঁটা মারছেন, ধুলো উঠছে, আপনার হঠাৎ দেখবেন আপনার হাজবেন্ড হাঁচি করতে আরম্ভ করবে, তারপর ওনার শ্বাসকষ্ট হবে, উনি রাস্তার মধ্যে বেরিয়েছেন ধুলো উঠছে তার মধ্যে ওনার এটা হতে পারে। এই ব্রঙ্কিয়াল আস্থমার জন্য দেখা যায় কি স্মোক অ্যালার্জিও হয়, ধুঁয়ো হলো, আপনি নিজের বাড়িতে আগরবাতি ভগবানকে পুজো করছেন, ধুঁয়ো দিচ্ছেন, ওই ধুঁয়োটা গেল, ওর থেকেও আপনার অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি জামা কাপড় দিয়েও হতে পারে, অ্যালার্জি চাদর, যে চাদরের ওপরে আপনার স্বামী ঘুমিয়েছিলেন রাত্রিবেলা, সকালবেলা আপনি দেখছেন ওনার শ্বাসকষ্ট হচ্ছে। অ্যালার্জি তুলো দিয়েও হতে পারে, এলার্জি জীব জন্তু দিয়েও হতে পারে। এই আপনি থাকেন কোথায়? আমি অ্যাকচুয়ালি থাকি দিল্লিতে। আর আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ডও আমার সঙ্গেই থাকে, আমার মা থাকে কলকাতার কাছাকাছি ডায়মন্ডে। তাহলে আমি আপনাকে একটাই কথা বলতে পারি, আমি এটা তো বলতে পারবো না যে আপনি কালকেই দিল্লি থেকে এখানে এসেছেন, একদম না, বরঞ্চ আপনাকে এইটা কলকাতায় আমরা যাই, হ্যাঁ কলকাতায় যাই, হয়তো আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি আমাদের এই প্রোগ্রামটাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, ফেসবুকেও আমরা এই মানে এই চ্যানেলটা আপনার লাইভ চলে, ইউটিউবতেও আপনি ইউটিউবে মায়া চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন ওইখানেও যদি ডক্টর সেন ইউনিট আপনি সার্চ করেন তাহলে আমাদের প্রোগ্রামটা পেয়ে যাবেন, ওইখানে আপনি বিভিন্ন হেল্পলাইনটা পাবেন, হেল্পলাইনে ফোন করে খালি আপনি বুকিং করবেন অনলাইন ট্রিটমেন্ট, অনলাইন ট্রিটমেন্ট বুঝছেন তো, আমরা সব অনলাইনে ডাক্তারবাবু কথা বলবেন, তারপরে না প্লাস আপনিও থাকবেন, আপনার পেশেন্টও থাকবে, আমরা অনেক ডাক্তাররা থাকবো ওইখানে, আপনার সঙ্গে আমরা কথা বলবো, ইভেন আপনাকে আমরা একটা নম্বর দিয়ে দেবো, ওই নম্বরের মধ্যে বা আপনি এখন যদি হেল্পলাইনে ফোন করেন ওরা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে নিজের হাজবেন্ডের সব রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন অনলাইন ট্রিটমেন্টের আগে, তাহলে কী হয় কি ওইটা আমরা দেখে নেবো, দেখে নেবার পরে আমরা আপনাকে খুব সুন্দর একটা অ্যাডভাইস দিয়ে দেবো, তারপরে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনার মেডিসিন আপনার বাড়িতে পৌঁছে যাবে, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, এটা কি সারবার কোনো মানে স্কোপ আছে নাকি এরকমই চলতে থাকবে? আমাদের আপনি যে কোনো প্রোগ্রামটাকে ফলো করবেন, আমরা কখনো বলি না যে আমরা নিজের পেশেন্টকে সারা জীবন ওষুধ খাওয়াতে চাই, নির্দিষ্ট খুব বেশি হলে আপনাকে প্রথম আমরা 3 মাস খাওয়াবো, 3 মাসের পর আপনাকে রিপোর্ট করতে দেবো, রিপোর্ট দেখার পর যদি আমরা দেখে ফেলি কি ইয়েস উই আর গেটিং ভেরি গুড রেজাল্ট, তাহলে আপনাকে এটাও বলে দিতে পারি কি কতদিন আরও আপনার হাজবেন্ড ওষুধ খাবে। ইন দ্য মিন টাইম ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে, পারবেন তো? বলুন। কালকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের স্বামীকে 2 গাজর চেবাতে দিয়ে দেবেন, দিল্লিতে এখন গাজর পাওয়া যায় সব জায়গা, বিভিন্ন মলের মধ্যে গাজর পাওয়া যায়, দয়া করে হাইব্রিড গাজর দেবেন না,
আজকেই যান গাজর কিনে আনুন, গাজর তাড়াতাড়ি নষ্ট হয় না, ফ্রিজে রেখে দেবেন দুটো করে গাজর ডেলি সকালবেলা, স্বামীকে ঘুম থেকে তুলেই বলবেন আগে এটা চিবিয়ে নাও, তারপরে ওনাকে এক গ্লাস উষ্ণ গরম জল দেবেন, বলবেন এটা কুলকুচি করে এই জলটা গিলে নাও, আর একটু নজর দেবেন আধ ঘন্টা যেন আপনার স্বামী মুখের মধ্যে আর কিছু না দেয়। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে অনলাইনের জন্য নিজের নামটা নথিভুক্ত করান, নিজের পছন্দের মতন একটা ডেট নিন, ঠিক ওই ডেটের মধ্যে কথা বলুন আমাদের সঙ্গে, দেখবেন আপনার হাজবেন্ড খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমার মেয়ের মধ্যেও এসেছে, এটা কি জেনেটিক কিছু নাকি 100% মেয়ে যদি আপনার হয় তো 100% ওরও এটা আসবে। ঠিক আছে, এটা কি জেনেটিক হয়ে যাবে? হ্যাঁ জেনেটিক, এখন মেয়েকে তো তাড়াতাড়ি আমরা সুস্থ করে দেবো, ওটার জন্য আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যদি পারেন তাহলে দুজন ছেলে মানে স্বামী এবং নিজের মেয়ের জন্য নামটা নথিভুক্ত করিয়ে নেন, দেখবেন আলটিমেটলি উইল গেট ভেরি গুড রেজাল্ট উইদিন ফিউ ডেজ। সবসময় মনে রাখবেন আমরা কখনও কোনো মানুষকে 15 দিন থেকে বেশি ওষুধ দিই না, নতুন পেশেন্টদেরকে আমরা মাত্র 15 দিনের এই জন্য ওষুধটা দিই কি যার থেকে আপনি 15 দিন ওষুধ খেয়ে আপনার মনের মধ্যে এই কনফিডেন্সটা যেন এসে যায় ইয়েস উইদাউট এনি সাইড এফেক্ট, না তো আমার স্বামী ঝুমোচ্ছে আর নাই আমার মেয়ে ঝিমোচ্ছে, নাই আমার স্বামী লেথার্জিক ভাব এতে গেছে গায়ের মধ্যে দম নেই, আর নাই আমার মেয়ের গায়ের মধ্যে কোনো লেথার্জিক, দে উইল বি অলওয়েজ অ্যাক্টিভ। ট্রিটমেন্টের মানে এটাই হয় কি আমি রোগের যদি ট্রিটমেন্ট করি তার সিমটম তো এমনি চলে যাবে, এই জন্য আপনাকে বলবো দেখুন যদি পারেন তো আপনি একটু সোশ্যাল মিডিয়াতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পর আমাদের প্রোগ্রামে দেখুন আমাদের স্ক্রিনের উপরে মায়া চ্যানেলটার নামটা বলুন, মায়া চ্যানেল, মায়া চ্যানেল, মায়া চ্যানেল, ঠিক আছে এখানে আপনি মানে দেখে নেবেন, ওইখানে আপনি এই হেল্পলাইন নম্বরটা পাবেন, হেল্পলাইনে ফোন বা এই প্রোগ্রাম মানে আপনি এক ঘন্টা পরে এই নম্বরে ফোন করে পুরো ঠিকানাটা জেনে নিতে পারেন। ঠিক আছে, কিছু পান করবে না মানে জল খাবে না বা চা খাবে না, 45 মিনিট কিছুই খাবে না। ঠিক আছে রাখি, ওকে থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, দেখছেন তো কথা চাইছি বলার জন্য কি আজকে যে আমরা থাইরয়েডের সম্পর্কে যে কথাটা বলছি কি করব, আমরা ফোনে কথা বললেই সবাই সামনে। হ্যালো হ্যালো নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন কি জানতে চান মা? বলছি আমার হাজবেন্ডের ইউরিক অ্যাসিড আছে, হ্যাঁ একটু খাবার, হ্যাঁ খাবারের লিস্ট একটু বলেন, বাঁধাকপি বা পুঁই শাক কি খাওয়া যায়? একদম না, বাঁধাকপি পুঁই শাক সোয়াবিন যে কোনো ডিম, যে কোনো ডিম, মাছের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, বড় মাংস, বড় মাংস মানে পোলট্রিগুলো খুব বেশি, কেন কি বলার মানে হলো কি দেখুন প্রোটিন খাবারটাই বারণ আমরা করে দিই। আর আপনার আপনি আপনার বয়স কত? আপনার হাজবেন্ডের বয়স 58 বছর, তার মানে আপনিও 48-এর কাছাকাছি হবেন, তো আপনারা তো ক্লাস 10-এ পড়েছেন, তো কি অ্যাসিডকে কীভাবে নিউট্রালাইজ করা যায়, অ্যাসিডকে কীভাবে নিউট্রালাইজ করা যায়, কেন কি দেখবেন যে বা যারা ইউরিক অ্যাসিড রোগ থেকে আক্রান্ত থাকে তাকে চিকিৎসক আগেই বলে প্রোটিন ডায়েট খাওয়া চলবে না, ফ্যাট খাওয়া চলবে না, খালি অ্যালকালাইন খেতে হবে। কেন বলা হয় কি অ্যাসিডের মধ্যে যদি আমরা অ্যালকালাইন মিশিয়ে দিই তাহলে অ্যাসিড নিউট্রাল হয়ে যায়। তো এবার আপনার স্বামী যদি ইউরিক অ্যাসিড রোগ থেকে আক্রান্ত আছেন, মানে কি ওনার রক্তের মধ্যে অ্যাসিডের মাত্রা প্রচুর আছে, এবার আপনার কাছে অ্যালকালাইন কি আছে বলুন তো, আপনার কাছে অ্যালকালাইনের মধ্যে ব্যাস খুব সব জিনিসটা আপনার বাড়িতেই আছে। নম্বর ওয়ান, দুপুরবেলা আপনার স্বামী যখনই ভাত ডাল তরকারি খাচ্ছেন সবসময় মনে রাখবেন বড় মাছ খেতে দেবেন না, ছোট মাছ খেতে দিন, ডিম একদম হাত দিতে দেবেন না, হ্যাঁ মুরগির মাংস উনি যদি খেতে চান ছোট ছোট মানে ছোট ছোট মুরগি মানে 1 কেজি ওজন থেকেও কম, 1 থেকে 2 পিস উনি খেতে পারেন, মাটন উনি খাবেন না, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, যদি খাচ্ছে অ্যালকালাইন ওনাকে সবসময় খেতে বলুন, অ্যালকালাইনের মধ্যে সব থেকে প্রথম অ্যালকালাইন হচ্ছে সকালবেলা ঘুম থেকে যখনই আপনার স্বামী উঠছেন ওনাকে একটা আমলক্ষী সেদ্ধ করে 4 টুকরো ওর ওপরে একটু বিট লবণ ছড়িয়ে নিজের স্বামীকে সকালবেলা বাসি মুখে খেতে দিন, আর তারপরে ওনাকে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দেন, বলে কি আমলকিটা পুরো চিবিয়ে খেয়ে নাও, তারপরে এই জল থেকে কুলকুচি করে জলটাও গিলে নাও,
এটা সকাল বেলা হয়ে যাবার পর আধ ঘন্টা অবধি মুখে উনি কিছুই দেবেন না, উনি মুখ ধুতে পারেন, বাথরুম যেতে পারেন, টয়লেট যেতে পারেন। দুপুর এবার সকালবেলা জল খাবারের পর সব থেকে ভালো অ্যালকালাইনের কাজ হচ্ছে মৌসুম্বির জুস। সকালবেলা আপনার স্বামী যখনই জল খাবার শেষ হয়ে গেছে ওনাকে এক গ্লাস মৌসুম্বির জুস দিয়ে দেন। দুপুরবেলা এবার আসুন, দুপুরবেলা যখনই আপনি নিজের স্বামীকে খাবার খেতে দিচ্ছেন তো প্রথম ওনাকে এক প্লেট স্যালাড দিয়ে দেন খেতে। ওই স্যালাডের মধ্যে ভাজা জিরের গুঁড়ো হবে, বিট লবণ হবে, একটু লেবুর রস নিগড়ে দেবেন। তার মধ্যে টমেটো, যদি স্যালাডের মধ্যে যদি টমেটো দেন তাহলে ওর বীজগুলোকে বাড় করে দেবেন। শসা থাকবেই, পেঁয়াজ থাকবেই, মূলো পাওয়াই যাচ্ছে, গাজর পাওয়াই যাচ্ছে। আগে ওনাকে বলবেন স্যালাড খেতে, তারপরে ওনাকে ভাত ডাল তরকারি দেবেন। আর যদি আপনি দেখছেন কি আপনার বাড়িতে আজকে নন ভেজ হচ্ছে তো ভাত ডাল তরকারি মাছ মাংস যখনই ওনাকে দিচ্ছেন তো ওনাকে যখনই জল দেবেন এক গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে এক চামচ পাতি লেবুর রস, এক চিমটে বিট লবণ। এই যে দেখলেন এই জলটাও অ্যালকালাইন হয়ে গেল, জানি কি আপনার স্বামী এখন অ্যাসিড খাচ্ছে, মানে প্রোটিন, মাছ মানে প্রোটিন উনি খাচ্ছেন। এই খাবারের পরই ও যখন অ্যাসিড ফর্ম করার আগেই আপনি যদি অ্যালকালাইনের জলটা খেয়ে নেন তো অ্যাসিড তো নিউট্রাল হয়ে গেল। আর তারপরে আপনি থাকেন বীরভূম, বীরভূম আমাদের কলকাতা থেকে বেশি দূর না, যদি আপনি নিজের স্বামীকে চিরদিনের জন্য সুস্থ যদি করতে চান তো দেখুন মা, হেল্পলাইন নম্বরটা ঠিক আমাদের স্ক্রিনের নিচে দেখবেন দুটো নম্বর দেওয়া আছে, ওই নম্বরে ফোন করুন। ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার বেশি না 10-12 দিনের জন্য আপনার স্বামীকে আপনি আমাদের কাছে রেখে দেন। সঙ্গে সঙ্গে তো হবে না, আগে 15 দিন ওষুধ খাওয়ান, 15 দিন ওষুধ খাওয়ার পরে যখন আপনি পুরো আপনার বিশ্বাস হয়ে যাবে তখন আপনি নিজের স্বামীকে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আপনার স্বামীর পুরো শরীরটাকে ডিটক্সিফাই করে দেবো পঞ্চকর্ম থেরাপি দিয়ে। শরীরের ভেতরে যে কোনো যা কেন হচ্ছে, আমিও তো মাছ মাংস খাই কিন্তু আমার তো ইউরিক অ্যাসিড বাড়াইনি, কিন্তু আপনার স্বামীর কেন হচ্ছে তো শিওর কিছু না কিছু প্রবলেম আছে, ওই প্রবলেমটাকে সলভ আমরা করে দেবো পঞ্চকর্ম মাধ্যম দ্বারা। ওর জন্য 15 দিন আমাদের কাছে থাকতে হবে। তো এই জন্য আর বেশি লেট না করে এবার ফোনটা রাখুন, দেখুন স্ক্রিনে নাম নম্বর যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, তখন আপনি হেল্পলাইন নম্বরটাও পাবেন না। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ঠিক বলেছি? এবার ফোনটা রাখুন মা। আপনার কি ফোন বন্ধ করতে সময় লাগে? আজকে থাইরয়েডের দেখেনি কি আছে। হ্যালো হ্যালো, আমি বলছিলাম দাদা আমাদের অনুপম সাহেব যে নাম লেখানো আছে কটার দিকে হবে একটু ভিডিও কলিং করে বলছি। কখন আপনি ফোন করেছিলেন, কোন নম্বরে ফোন করেছিলেন? ওই তো 26-এ। তো ওইখানেই ফোন করুন না, আপনি লাইভ প্রোগ্রামে ফোন কেন করছেন? এটা তো লাইভ প্রোগ্রাম চলছে স্যার, অন্তত এটা তো বোঝার দরকার কি যে নম্বরে ফোন করে আপনি বুকিং করেছে ওই নম্বরে আপনি ফোন করুন, ঠিক আছে? আচ্ছা রাখুন। এবার আর আমাদের কাছে সময় নেই, এই জন্য আজকেও আমি ইনকমপ্লিট থাকলাম, থাইরয়েডের সম্পর্কে বলিনি, কিন্তু কথা দিচ্ছি কালকে অবশ্যই বলব থাইরয়েডের সম্পর্কে, কালকে আপনাদের অবশ্যই বলবো। আপনারাও সুস্থ থাকুন, আর আমাদের তো মোটো একটাই কি সমাজকে কীভাবে সুস্থ রাখবো, কেন কি সমাজ সুস্থ থাকলে আমাদের রাজ্য সুস্থ থাকবে, রাজ্য সুস্থ থাকলে আমার দেশ সুস্থ থাকবে। নমস্কার।